দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতি ছিলাম, বিরতির পর আবার ফিরে আসছি ইনশাল্লাহ। আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের কাছে কিন্তু অনেক প্রশ্ন রয়ে গেছে, আমি শেখের কাছে চলে যাব ইনশাল্লাহ প্রশ্নগুলি উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, একজন বোন প্রশ্ন করেছিলেন, জিকিরের মধ্যে অনেক দোয়া উনি পড়ে থাকেন, এগুলো কি বারবার সারাদিন পড়তে পারবেন? সুন্দর প্রশ্ন করেছেন বোন, যে অনেক জিকির উনি ডেইলি করে থাকেন, এই জিকিরগুলো কি উনি বারবার করতে পারবেন দিনে, অথবা যে নিয়মে উনি করেন, যে অর্ডারে উনি করেন, সেই অর্ডার ভেঙে কি উনি করতে পারবেন? হ্যাঁ বোন, জিকির আপনি হাঁটতে বসতে যে চলা অবস্থায় যে কোনো সময় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে পারেন, আর যেগুলো আপনি করেন ওগুলিকে বারবার রিপিটও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সূরা ফাতিহা নামাজের প্রতি রাকাতে আমরা রিপিট করি, এই জন্য জিকির যদি আপনি রিপিট করেন, দোয়া যদি রিপিট করেন, কোনো সমস্যা নাই। আসল উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া, আল্লাহর স্মরণ করা, আর আল্লাহর স্মরণ যেহেতু হয়ে যাচ্ছে এই জন্য আপনি বারবার রিপিট করেন, কোনো সমস্যা নাই। জাজাকুমুল্লাহ খাইর। জাজাকাল্লাহ। আরেকজন বোন অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, এটা আমাদের, আমি মনে করি আমাদের দর্শক অনেকেরই প্রয়োজন। যেমন একজন যে বোনটা প্রশ্ন করেছেন যে সোফা ইত্যাদি ঘরের আসবাবপত্র অনেক সময় এই সুদবিহীন আনা যায়, যে অনেক ঘরের আসবাবপত্র দেখা যায় অনেকে ফাইন্যান্স করে আনেন, অনেকে গাড়িও আনেন ফাইন্যান্স করে, তারা যে লিমিট লাগিয়ে দেয় 3 বছরের ভিতরে যদি আপনি দিয়ে দেন সমস্ত টাকা, তাহলে আর কোনো ইন্টারেস্ট হবে না, এই সুরত তো যাইস, কোনো সমস্যা নাই। কিন্তু আমার অ্যাডভাইস থাকবে যে আমরা এমন জিনিস কিনি যে জিনিসটা আমাদের কাছে বর্তমানে টাকা আছে সেই টাকায় আপনার হয়। যেমন একটা আমার ঘরে একটা সোফার দরকার, আমার কাছে এখন টাকা আছে 1000, আমি 1000-এর ভিতরে যে সোফাটা সেই সোফাটা আমি নিয়ে নিই, তাহলে হবে কি, এই যে একটা খরচ বা এই যে একটা আপনার ডেট আছে, এই খরচের মধ্যে আমি পা বাড়ালাম না। অনেকাংশে দেখা যায় যে যেহেতু আপনার একটা সুন্দর প্রলোভন যে আপনি জিনিসটা নিয়ে যান, 3 বছরের ভিতরে কোনো ইন্টারেস্ট না, আর যখন মানুষের আপনার খরচের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়, তখন মানুষের একটা রিল্যাক্স হয়ে যায়, আর রিল্যাক্স হওয়ার পরে সমস্যা হয়ে গেল, হ্যাঁ সমস্যা হয়ে গেল, আপনার কোনো কারণে আপনার দিতে পারলেন না, সাথে সাথে কি হবে, 2 বছর পরে 3 বছর পরে কন্ডিশন মেনটেন করতে পারেন নাই, আপনি সুদ লাগিয়ে যাবে, আর যখন সুদ লাগিয়ে যাবে তখন তো আপনার যে জিনিসটা তারা দিছে সম্ভবত সেই জিনিসটা তারা নিবে না, আর আপনি হয়তো বা জানি না বিভিন্ন কোম্পানির বিভিন্ন কন্ট্রাক্ট থাকতে পারে, কন্ডিশন থাকতে পারে, হয়তো বা তারা ওই জিনিসটা যেহেতু বিপরীত হয়ে গেছে ওই জিনিস নিবে না, আপনার কন্ট্রাক্টও তারা ক্যান্সেল করবে না, তখন আপনাকে আবার ইন্টারেস্ট দিতে হবে। এই জন্য অ্যাডভাইস হলো যে আপনারা যে জিনিস কিনবেন বা ক্রয় করবেন, নিজের যা সামর্থ্য আছে তার ভিতরে রেখে আপনারা ক্রয় করেন, তাহলে আর এরকম আপনার বিড়ম্বনায় পড়তে হয় না। 2 নম্বর, যদি আপনারা ফাইন্যান্স করেন আর লিমিটের ভিতরে আপনারা দিয়ে দেন, তাহলে তো সুদ নাই, অসুবিধা নাই, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যদি ক্রস করে নেন কন্ডিশন আর লিমিট ক্রস করে নেন, তাহলে তো অবশ্যই ফাইন্যান্সের মধ্যে তারা ইন্টারেস্ট লাগিয়ে দিবেন, ইন্টারেস্ট যেহেতু হারাম এই জন্য আর সেটা বৈধ হবে না, হারাম হয়ে যাবে। জাজাকুমুল্লাহ খাইর। জাজাকুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাজাকুমুল্লাহ। অনেক দর্শকের এটা প্রয়োজন, হ্যাঁ, এটা মানে আমাদের মানে সহজ সরল ভাষায় মানে আমার তোপের কাছে এতটুকুর, আমি এখন 2 হাত আগে বেড়ে গেলাম, এটা সমস্যা না, সমস্যা হলো সমস্যা হইতে পারে। অনেক সময় দেখা যায় আনার পরে আমার ইচ্ছা ছিল যে আমি দিয়ে দিব, কিন্তু হয়তো আমার এখন রুজি ছিল, এক সময় তো আমার কাজ চলে গেছে, আমি অসুবিধায় পড়ে গেছি, দিতে পারলাম না, তখন তো আবার ইন্টারেস্ট একটা, হ্যাঁ, সমস্যা হয়ে যাবে, হয়ে যাবে, এর জন্য না কানাকি বল। আলহামদুলিল্লাহ, তো সুন্দর প্রশ্ন করেছেন বোন। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ফরজ গোসল অনেক সময় উলঙ্গ অবস্থা যদি করে, তাহলে এর মধ্যে যদি অজু করে ফেলে, তো এই অজু ঠিক হবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। এইরকম গোসল করাও ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। জাজাকুমুল্লাহ খাইর। ভাই সুন্দর প্রশ্ন করেছেন, পুরুষ আর মহিলা উভয়ের জন্য। সেটা হলো যে উলঙ্গ হয়ে গোসল করা আর গোসলের পূর্বে যে ওযু করা হয়, সেই ওযু দ্বারা কি পরে আবার নামাজ পড়া জায়েজ কি জায়েজ না? সুন্দর প্রশ্ন করেছেন। এই জিনিসটা একটু আমি খুলাসা করে বলি যে যতটুকু আপনার তাআল্লুক উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে, একেবারে আমরা উলঙ্গ হয়ে গোসল করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে লজ্জা করো, এই জন্য গোসল অবস্থায় মোটামুটি কিছু কাপড় রেখে, আমরা মোটামুটি একটা শর্ট রেখে বা বক্সার শর্ট রেখে এরকম কিছু রেখে বা আন্ডারওয়্যার রেখে আমরা গোসল করব। গোসল করার পূর্বে যে ওযুটা করা হয়, সেই ওযু যদি উলঙ্গ অবস্থায় কেউ করে নেয় আর এরপরে সমস্ত গোসল পরিপূর্ণ করে আর এরপরে আর সে আর নতুনভাবে ওযু করে নাই বা ওযু করার দরকার পড়ে নাই তার, তাহলে তার নামাজ হয়ে যাবে, ওই ওযু দ্বারা যে উলঙ্গ অবস্থায় যে ওযু করছিল সে ওযু দ্বারা নামাজ হয়ে যাবে, নামাজে কোনো সমস্যা হবে না। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন যে হায়া আর শরম, এমন একটা জিনিস, এটা হলো মুসলমানের অলঙ্কার,
মুসলমান সব সময় হায়া আর লজ্জাকে সে সাথে রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আদরাকা আন-নাসু মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাসনা মা শিইতা। যে আমাদের পূর্বকার নবীদের কাছ থেকে উম্মত আর মানুষেরা যে জিনিসটি পেয়েছে সেটা হলো যে ইযা লাম তাসতাহি ফাসনা মা শিইতা, যখন তোমার কাছে লজ্জা থাকবে না, হায়া শরম থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য গোসল করা অবস্থায় বা বাথরুমে যাওয়া অবস্থায় উলঙ্গ হওয়া ঠিক না, কিছু কিছু কাপড় রেখে গোসল করা এটা হলো মুস্তাহাব, এটা হলো ভালো। আর যদি কেউ একেবারে উলঙ্গ হয়ে আপনার ফরজ গোসলের আগে যে নিয়মে গোসল করতে অর্থাৎ ওযু করে এরপরে গোসল করে, তাহলে যদি ওযু ভাঙার কোনো কারণ না হয় তাহলে ওই ওযু দ্বারা নামাজ পড়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে, বিতর নামাজ দুই রাকাত ফরিয়ে সালাম ফিরাইলেন আর পরে আবার নামাজ পড়ছেন, এরপরে হঠাৎ মনে হয়েছে যে আমার আরো এক রাকাত রয়েছে বাকি। মাশাআল্লাহ। বোন আপনি নিজেই আপনার প্রশ্নের মধ্যে সমাধান দিয়ে দিয়েছেন যে দুই রাকাত আপনি পড়ছেন ভুলবশত সালাম ফিরে দিয়েছেন, এরপরে আপনার মনে হয়েছে যে আপনার নামাজ তো আপনার হয় নাই, এরপরে আপনি আবার তিন রাকাত একসাথে পড়ে নিয়েছেন। আপনি তো সমাধান দিয়ে দিয়েছেন, আপনার নামাজের কাজা আপনি আবার করে ফেলছেন। তিন রাকাত না পড়ে হয়তো অন্য শূন্য দুই রাকাত পড়ে ফেলছে অথবা নফল দুই রাকাত পড়ে ফেলছে, এরপরে আবার বিতর পড়ছেন। এরপরে এখন কি করবেন, এক রাকাত পড়বেন না কি করবেন? না না, আপনি আপনি বোন বলছিলেন যে উনি এক রাকাত পড়ছে, মানে উনি দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন, এরপরে আপনার উনি আপনার ভুলে গেছিলেন যে এটা উইতরের নামাজ ছিল, আবার তিনি উইতরের নামাজ হিসাবে উনি খোজা করে নিয়েছেন, মানে তিন রাকাত পড়ে নিয়েছেন। এই জন্য এরকম যদি হয় যে আপনি উইতরের নামাজের নিয়তে আপনি নিয়ত বাঁধছেন আর এরপরে ভুলবশত দুই রাকাত আপনি পড়ে সালাম ফিরে দিয়েছেন, যেহেতু উইতরের নামাজ হানাফি মাযহাব অনুযায়ী তিন রাকাত এক সালামের সাথে পড়তে হয়, এই জন্য এরকম ভুল হয়ে গেলে আপনি আবার তিন রাকাত এক সালামের সাথে পড়বেন, মধ্যখানে যে আপনি সালাম ফিরে দিয়েছেন ওই দুই রাকাত নফল হয়ে যাবে আর আপনি আবার তিন রাকাত এক সালামের সাথে আবার পড়বেন। জাযাকুম জাযাকাল্লাহ। আরেকজন বোন প্রশ্ন করেছেন, উনি কুরবানির জন্য চারটা বকরি অথবা ছাগলকে খরিদ করেছিলেন, তখন তিনটা অসুস্থ হয়ে গেছিল। আচ্ছা মাশাআল্লাহ। না, চারটা অসুস্থ হয়ে গেছিল, তখন আবার আর চারটা উনি কুরবানি দিয়ে দিয়েছেন। এখন বাকিগুলো কি করবেন? এখন বাকিগুলো কি করবেন? সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। তিনটা আবার একটা অসুস্থ হয়ে গেছে, না এটাই দিয়ে দিয়েছিলেন এই সময়, মাশাআল্লাহ, আর তিনটা রয়ে গেছে, এখন এই তিনটা কি করবেন? সুন্দর প্রশ্ন করেছেন। একজন বোন চারটি ছাগল খরচ করেছিলেন আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য, কোরবানির আগে এগুলা আপনার অসুস্থ হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ বোনের জজবা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি মহাব্বত ভালোবাসা, ওইটার রিপ্লেসমেন্ট হিসাবে উনি আরও চারটা খরিদ করেছেন আর খরিদ করে ওই চারটা উনি কোরবানি দিয়েও দিয়েছেন। এর মধ্যে থেকে যে চারটা আপনার আপনার অসুস্থ হয়ে গেছিল তিনটা ভালো হয়ে গেছে আর একটা ভালো হয়ে গেছে আর তিনটা অসুস্থ মনে হয় এখনও রয়ে গেছে, এখন এইগুলা কি আপনি কি করবেন মাশাআল্লাহ? যেহেতু বোন আপনি রিপ্লেসমেন্ট হিসাবে কোরবানির চারটার জায়গায় আপনি চারটা করে দিয়েছেন, আপনার কোরবানি আদায় হয়ে গেছে, এখন বাকি এই যে এইগুলা রয়ে গেছে এইগুলা যেহেতু আপনি আল্লাহর লাগি আপনি মান্নত করেছিলেন, এই জন্য আপনি সদকা হিসাবে আপনি কোনো গরিবকে আপনি দিয়ে দিতে পারেন, আর অথবা যদি আপনি মনে করেন যে আপনারাও এগুলা ব্যবহার করতেন তাহলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এই কারণে যে এগুলা যে রিপ্লেসমেন্ট আপনি তো করে দিয়েছেন, আপনি আপনি দিয়ে দিয়েছেন, এই জন্য এগুলার ব্যাপারে এখন আপনার ইচ্ছা রয়েছে, আপনি যদি চান এগুলো এখন আপনারই হয়ে গেছে, আপনারই হয়ে গেছে, আপনি যদি চান কোনো গরিবকে আপনি সদকা করে দিতে পারেন, আর যদি মনে করেন যে না আমরাই ব্যবহার করি এগুলা তাহলে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এই কারণে যে আপনি তো রিপ্লেসমেন্ট আপনি দিয়ে দিয়েছেন, এই জন্য আপনার পক্ষ থেকে কোরবানি অবশ্যই আদা হয়ে গেছে, আর বাকি যে রিমেইনিং চারটা রয়েছে এগুলোর ব্যাপারে আপনার এখতিয়ার, আপনি চাইলে কোনো গরিবকে দিয়ে দিতে পারেন আর অথবা আপনি চাইলে এগুলাকে আপনারা জবাই করে আপনারাও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজন আমরা শুনেছি এটা কতটুকু যে একজন বোন এই যে জবাহ করা এটাকে পছন্দ করে না, হয়তো ভয় পান কিছু, আচ্ছা, তো উনি কুরবানি দিতে তো হবে, ওয়াজিব শুনছেন এখন কীভাবে ওয়াজিব আদায় করতে হয়, তখন খরিদ করছেন একটা কুরবানির পশু, খরিদ করে ওখানে চিন্তা ফিকির করে কুরবা এই যে ঈদের নামাজের পরে স্বামীকে জিজ্ঞাসা করে যে এখন কী করা যায়, এটা তো জবাহ করতে আমার মনে চাচ্ছে না, আচ্ছা, তখন উনি তারা দুজনে পরামর্শ করে এটা একটা হাওরে বা জঙ্গলের মধ্যে ছেড়ে দিল। এটা কি ঠিক? এটা নতুন শুনছি এইবার, এটা জীবনে আগে কখনো শুনি নাই। এটা জামানায় জাহেলিয়াতে হইতো, জামানায় জাহেলিয়াতে যেটাকে কোরআনের পরিভাষায় বলা হয় সাইবা, সাইবা ওই সমস্ত পশুদেরকে বলা হয় যা তারা বিভিন্ন দেবদেবীর নামে তারা ছেড়ে দিত, তারা জবা করতো না, তারা ছেড়ে দিত, আর সাইবা ছেড়ে দেওয়ার পরে হইতো কি সমাজে ওইগুলাকে আপনার টাচ করা, ওইগুলাকে আপনার কোনো জিনিস থেকে বারণ করা এটার অনুমতি ছিল না, ওইগুলো আজাদ দেবদেবীর নামে ওইগুলা ফ্রি, ওইগুলা যা ইচ্ছা তা করতে পারতো। শরীয়তে আপনার এরকম নিয়ম রাখা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য কুরবানি করা, এটাই হলো আপনার নিয়ম, কুরবানি করবেন। এখানে আপনি যদি ভয় পান আপনি দেখবেন না,
যারা বই পায় না তারা জবা করতেছে। আপনি যদি বই পান, আপনি ঘরে থাকেন, আপনি দেখিয়েন না ওই মনজরটা, ওই সিনারিটা আপনি দেখিয়েন না। এখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য কুরবানি করা হবে, আর কুরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন রাজি আর খুশি হবেন, আর কুরবানি না করলে রাজি আর খুবই খুশি হবে, এরকম না। আসলে আল্লাহ জিনিস দেখেন অন্তর, যে আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য করতেছে কি করতেছে না। আল্লাহ রব্বুল আলমিন বলেন, লাইন জানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন জানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত অথবা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে যা পৌঁছে সেটা হলো অন্তর। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারে 10টি বছর অবস্থান করেন, আর 10টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এই জন্য কুরবানি করবেন, আর কুরবানির জানোয়ার খরিদ করার পরে ভয়ে যে আমার জবকর ভালো লাগতেছে না, অথবা অনেকাংশে দেখা যায় যে অনেক মানুষ মানে পশুর প্রতি অতি ভালোবাসা, আমাদেরকে শরীয়ত শিক্ষা দিয়েছে আমরা সবাইকে আমরা ভালোবাসবো, মানুষকেও ভালোবাসবে, পশুর সাথে আমাদের নম্র ভদ্র ভালো ব্যবহার হবে, কিন্তু অতি জিনিসটা ভালো না। যখন আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য সৃষ্টি করি, তোমরা আমার নামে কুরবানি করো, তখন আমি তো দেখা যায় আল্লাহ থেকে আরো বেশি দয়াবান হয়ে গেলাম। আল্লাহ যখন বলতেছেন জি ইব্রাহিম আল্লাহর বিধান, এই জন্য আমরা কুরবানি করবো। কার ভয় লাগে সেটা অন্য কথা, উনি দেখবেন না, কিন্তু ভয়ের কারণে যে কুরবানি ছেড়ে দিবেন আর সেটা একেবারে আপনার ওই জামানায় জাহিলিয়তে যে সাইবা সেরকম হয়ে যাবে, এরকম একটা মোটেও করা ঠিক না, এটা শরীয়ত পরিপন্থী। উনির যুক্তি হচ্ছে এটা জি, যে আমি তো আল্লাহকে খুশি করার জন্য, যেহেতু আমার ওয়াজিব আল্লাহকে খুশি করার জন্য, হ্যাঁ আল্লাহর নামে আমরা দোয়া করে এটাকে জঙ্গলে ছেড়ে দিলাম। আল্লাহর জন্য খুশি, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যে নিয়ম চায় সেই নিয়মে করতে হবে, সেই নিয়মে করতে হবে। আল্লাহ বলছেন প্রতিদিন 5 বার নামাজ পড়ো, আমি নামাজ পড়লাম না, আমি শুধু জিকির করলাম, তাহলে কি সেটা জিকির কি আল্লাহ কবুল করবে? করবে না। আল্লাহ বলছে কুরবানি করো, কুরবানিকে জবাই করো, এটা শিক্ষাও দিয়ে, হ্যাঁ শিক্ষাও দিয়েছেন। আসলে সময় তো দর্শক এখানে যে জিনিসটা বোঝা আর সেটা হলো আমার আপনারই কথা, আমার একটা গল্প মনে হচ্ছে, আর এই গল্পটা আপনার সাংঘাতিক মানে শিক্ষণীয়। আপনার আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 1974 বা 73-তে শেখ মুজিবুর রহমান যখন আপনার ক্ষমতায় ছিলেন, তখন এরকম একটা আপনার আলোচনা আসছিল যে কুরবানিতে আপনার এত পশু জবাই করা, এটা তো কুরবানি আপনার পশুর সাথে একটা আপনার বৈষম্যমূলক আচরণ হয়ে যায়। যেমন বর্তমানে দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশনে, প্রোগ্রামে, পত্রিকায় যখনই কুরবানির ঈদ আসে তখনই মুসলমানদের কুরবানিকে নিয়ে প্রপাগান্ডা শুরু হয়ে যায় যে একদিনে এত হাজার হাজার কুরবানি হচ্ছে, এটা তো পশুর আপনার বিধান লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু ইনারাই যেনারা পত্রিকায় লেখেন বা টিভিতে আপনার টক শো করেন, ওনারাই ভুলে যান যে প্রতিদিন KFC, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং সহ দুনিয়ার নাম করা রেস্টুরেন্টগুলো কত লক্ষ লক্ষ কোটি কোটি পশু জবাই করতেছে সেটার দিকে তারা বুকে পড়েন না। লক্ষ লক্ষ কোটি কোটি আপনার চিকেন জবাই করা হচ্ছে সেটার দিকে তারা বুকে পড়েন না। আর যখন মুসলমান একটা কুরবানি আল্লাহ পাক রব্বুল আলমীকে রাজি খুশি করার জন্য একটা ওয়াজিব বিধান তারা আদায় করবে, তখনই আপনার আওয়াজ শুরু হয়ে যায়। যেমন বর্তমানে দেখছেন আপনার এই কুরবানির মৌসুমে যে পত্রিকাতে আপনার ফটোকে আপনার লাল করে, ফটোকে আপনার লাল করে যে ঢাকার শহর রক্তে লাল হয়ে যাচ্ছে পত্রিকায় দেওয়া হচ্ছে, অথচ এই ফটোগুলো আপনার সরজমিনে গিয়ে দেখা হলো যে না আসল ছবি এইটা, আপনার নালাল পানি বাহির হয়েছে, এসব আমার সাধারণ পানি, আর ওই পানিকে আপনার কালারিং করে পত্রিকায় দিয়ে আপনার মুসলমানদেরকে আপনার বদনাম করা হচ্ছে। এরপরে দেখেন বাংলাদেশে এই এই যে আপনার পত্রিকার হিসাবে দেখলাম যে বাংলাদেশে 1 লাখেরও উপরে কিছু পশু কুরবানি দেওয়া হয়েছে। বাংলাদেশে মুসলমানের সংখ্যা মনে করেন 15 লক্ষ কোটি মুসলমান, 15 কোটি মুসলমান, আর কুরবানি হচ্ছে মাত্র শুধু 1 লক্ষর উপরে। অর্থাৎ 1 লক্ষ যদি গরু হয়ে থাকে তাহলে 7 নাম হলে 7 লক্ষ। মুসলমান 15 লক্ষ মুসলমানের মধ্য থেকে শুধু 7 লক্ষ মুসলমান কুরবানি করছে, কোটি মুসলমানের মধ্যে, তা বোঝা গেল যে মুসলমানের 1% কুরবানি করে নাই। আল্লাহ আকবার, আল্লাহ, চিন্তা করে মুসলমান আল্লাহর হুকুম থেকে কতটুক সরে গেছে। তখন আপনার শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন আপনার একটা আলোচনা আসলো যে এতটুক কুরবানি, এত পশু একদিনে জবাই করা, এটা তো পশুর সাথে বৈষম্যমূলক আচরণ, আল্লাহ আকবার। তখন বাংলাদেশের বহুত বড় আলেম ছিলেন হযরত মাওলানা তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে নূর দিয়ে ভরে দেখ, অনেক বড় আলিম ছিলেন, অনেক যুক্তি আর তর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দান করলেন। উনি আপনার শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে গেলেন, আর শেখ মুজিবুর রহমান সাহেবকে সাক্ষাৎ করতে গিয়ে উনি যে আজীব একটা উদ্ধৃতি দিয়েছিলেন, প্রশ্ন আসে মনে না, প্রশ্ন নাই আমরা ঠিক আছে, এই তো কথাটা বলে ফেলি। আপনার শেখ মুজিবুর রহমান সাহেবকে উনি বললেন যে শেখ মুজিবুর রহমান সাহেব আপনার কাছে কথা আসছে যে কুরবানি বন্ধ করার জন্য, আমি একটা জিনিস আপনাকে প্র্যাকটিক্যাল বলি। শেখ মুজিবুর রহমান সাহেব উনি বললেন যে আপনি প্রতি সপ্তাহে হাতের নখ কাটেন কিনা, উনি বললেন হ্যাঁ, তাহলে বললেন যে যখন শুক্রবারে আপনি কাটেন আগামী শুক্রবারে এটা লম্বা হয় কিনা, বলি হ্যাঁ লম্বা হয়ে যায়। আচ্ছা আপনি প্রতি শুক্রবারে মুছ কাটেন কিনা, হ্যাঁ, তাহলে প্রতি আগামী শুক্রবার লম্বা হয় কিনা, হ্যাঁ লম্বা হয়ে যায়।
আচ্ছা বলেন আপনি চোখের উপরে যে আইব্রো আছে ওইগুলো আপনি কাটেন কি না? না ওগুলো তো কাটি না। আপনি মনে আছে আপনি জীবনে কোথাও কাটছেন? বলেন না জীবনে তো মনে নাই আমার কখন আমি কাটছি বলি। তখন তাজুল ইসলাম রহমাতুল্লাহ বললেন যে দেখেন এটা হলো আল্লাহর বিধান, যে জিনিস কাটা হয় সেটা বাড়ে আর যে জিনিস কাটা হয় না সেটা বাড়ে না। আমরা যদি আল্লাহ ফাকর বলে আলমিনের জন্য আমরা কোরবানি করি প্রতি বছর আল্লাহ আরও বেশি পশু সৃষ্টি করবেন। যেভাবে আমরা নাক খাটার আপনার নখ খাটার কারণে নখ বাড়ে, মুছ খাটার কারণে মুছ বাড়ে, এভাবে আমরা কোরবানি করার কারণে আল্লাহ ফাকর বলে আলমিন কোরবানির পশু আরও সৃষ্টি করবেন। আর যেহেতু আমরা কোরবানি করি না তাহলে হবে কি, যেভাবে আইব্রো মানুষ কাটে না আইব্রো কি লম্বা হয়? আইব্রো লম্বা হয় না। তাহলে আপনার আল্লাহ ফাকর বলে আলমিন আমাদের জন্য সৃষ্টিও করবেন না। এই জন্য এটা আল্লাহর বিধান, আল্লাহ আমাদের জন্য যা ভালো মনে করেছেন সেটাই আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ থেকে তো আর মেহরবান কেউ হতে পারে না। আল্লাহ মখলুক সৃষ্টি করেন, পশু সৃষ্টি করেন, আর সেই পশুকে আল্লাহ ফাকর বলে আলমিন জবাই করার জন্য আল্লাহ ফাকর বলে আলমিন বলতেছেন, এটার ভিতরে হিকমত কি আল্লাহ নিজেই জানেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি একটা বিষয় প্রশ্ন করতে চাইতেছি। জি বলুন। আমরা জানি যে আমাদের আই ভুরু যেটা সেটা কাটা হারাম, সেটা তোলা হারাম। আপনাদের কি পরবর্তী কল কে রয়েছেন? হ্যালো কল, আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস হর সম্বন্ধে জানতাম চাইলাম আর কি। বলুন। আমি আর আমার ওয়াইফ চাইলাম হজে যাইতাম। জি জি। আর আমার লগে আমার সম্বন্ধিকের ওয়াইফ চাইলা যাইতে আর আমরা লগে, তাই বয়স 55 হইব আল আর আমার সম্বন্ধিক দেশে তা হইন, আর একটা বিয়ার শাদি করছেন দেশে, তাইনের ওয়াইফ ও দেশে তা হইন, তাইন চাইলে আমরা লগে যাইতে হয়, ওটা যাওয়া ঠিক হইব না আমার লগে, তারা আলাদা সেপারেট থাকবা আমি তো আলাদা থাকবো সেপারেট। ঠিক আছে ইনশাল্লাহ, আপনি শুনতে থাকুন ইনশাল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওকে, হ্যালো কল, আসসালামু আলাইকুম। কথা বলে চলে গেছেন, আসলে আর কল নেওয়ার সময় নাই, যেহেতু আমাদের মাত্র 5 মিনিটের মধ্যেই আমাদের এই কথাগুলো শেষ করতে হবে, ওই জন্য কল নিতে পারবো না, দুঃখিত। ইনশাআল্লাহ আগামীতে নেওয়া হবে। তবে আমরা এগুলো উত্তরের দিকে চলে যাই। একজন বোন জানতে চেয়েছেন আইব্রু কাটা তো উনি জানেন হারাম, তবে যদি লম্বা হয়ে যায় তখন কি করবেন? সুন্দর প্রশ্ন করেছেন বোন। যে একজন বোন বলছেন যে আইব্রো কাটা তো বোনদের জন্য আল্লাহ রাসূল হারাম করেছেন, হাদিসের মধ্যে নিষেধ করেছেন। এখন কারো যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় তাহলে কি একটু মানে সাইজ করে রাখার কি অনুমতি আছে? বোন আসলে যে জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি বুখারি থেকে নিয়ে হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাকে নিষেধ করেছেন, বারণ করেছেন, ওই আইব্রোকে প্লাকিং করা থেকে মানা করেছেন। মানে আপনি যে সুরত বলতেছেন যে যদি আপনার একটা দুইটা অনেক লম্বা হয়ে যায় যার কারণে আপনার চেহারাটা একেবারে বিশ্রী হয়ে যায়, তাহলে একটা দুইটা একটু কেটে আপনার এটাকে আপনার সাইজ মতো রাখার অনুমতি আছে। কিন্তু খেয়াল রাখবেন যে এটা যেন ফ্যাশন না হয়ে যায়। রসুল করিম সাল্লাহ সাল্লাম জামানায় জাহেলিয়তে মনে রাখবেন, বিশেষভাবে আমার বোনেরা, যে বর্তমানে যে জিনিসগুলোকে ফ্যাশন মনে করা হয় ওই জিনিসগুলো কিন্তু নতুন না, ওই জিনিস জামানায় জাহেলিয়তেও ছিল। একেবারে বর্তমানে যে জিনিসগুলোকে ফ্যাশন মনে করা হয়, আল্লাহু আকবার মানে হাদিসের মধ্যে তালাশ করে দেখা যায় জামানায় জাহেলিয়তের মধ্যে সমান জিনিসগুলো ছিল। যেমন বর্তমানে অনেকে আপনার দেহের মধ্যে টাটু লাগায়, টাটু জামানায় জাহেলিয়তের মধ্যেও ছিল। এরপরে আপনার অনেকে আপনার মেয়েরা আপনার আইব্রো আপনার প্লকিং করেন, এটাও জামানায় জাহেলিয়তের মধ্যে ছিল। জামানায় জাহেলিয়তের আরেকটি জিনিস ছিল যে যাদের দাঁত এরকম আপনার, যেমন আমার দাঁত আছে সামনে যে দুইটা দাঁত, দুই দাঁতের মধ্যে এখানে ফাঁক নাই, আর সামনে দুই দাঁতের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে মানুষটাকে সুন্দর দেখা যায়। যখন মানুষ হাসে তখন তাকে এটা আপনার লাবণ্য আপনার তাকে লাভিশ বা তাকে সুন্দর বিউটিফুল দেখা যায়। তো জামানায় জাহেলিয়তে মেয়েরা আপনার যাদের এই দাঁতের মধ্যে ফাঁক ছিল না তারা বিভিন্ন ট্রিটমেন্ট করে ফাঁক করতো।
তো এই সমস্ত জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বারণ করেছেন যে এগুলো তো মানুষকে ধোঁকা দেওয়া, একজন মানুষ সুন্দর না সে সুন্দর হয়ে গেল, একজন মানুষ কালো সে আপনার মেকআপ লাগিয়ে সুন্দর হয়ে গেল ইত্যাদি ইত্যাদি, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিস থেকে বারণ করেছেন। হ্যাঁ, যদি আপনার কোনো একটা চুল অনেক লম্বা হয়ে যায় যার কারণে আপনার বিশ্রী দেখা যায়, তাহলে একটা একটু কেটে আপনি একটু সুন্দর করে রেখে দিবেন, অসুবিধা নাই। কিন্তু বাকিগুলোকে আপনার একেবারে লাইন করে বা বাকি অনেকাংশে দেখা যায় পুরুষদের মতো একবার শেভ করে ওইখানে আপনার আই লাইনার দিয়ে শুধু একটা লাইন দিয়ে দেওয়া হয়, কালো লাইন, ওখানে চুল থাকে না। আর অনেকাংশে আপনার প্রতি আপনার থ্রেডিং করে এটাকে আপনার অনেক চিকন করে দেওয়া হয়, এরকম করতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু আপনি যেভাবে বলছেন আপনার একটা চুল অনেক লম্বা হয়ে গেছে, আপনার জন্য অনুমতি আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা, জাযাকাল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই জানতে চেয়েছেন উনি এবং ওনার ওয়াইফ হজে যাবেন এবং উনি সম্বন্ধিকের একজন মানে উনি ওনার সাথে আরেকজন গায়ের মাহরামকে নিয়ে যেতে চাইছেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন ভাই, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনি আর আপনার স্ত্রী যাচ্ছেন, ভালো কথা মাশাআল্লাহ। কিন্তু যেহেতু আপনার মানে সম্বন্ধিকের ভাই ওনার ভাবি হবে সম্ভবত আপনার সাথে যাবেন, উনি যেহেতু আপনার গায়ের মাহরাম, এর জন্য হানাফি ফিকা অনুযায়ী আপনার এই ব্যাপারে অনুমতি নাই। আর সৌদি সরকারও আপনার এটা চায়, সৌদি সরকারও আপনার বর্তমানে ফতোয়া, হ্যাঁ, সৌদি সরকারও আপনার হানাফি ফিকা মোতাবেক এই মাসলায় হানাফি ফিকা মোতাবেক তারা ফতোয়া দেয় যে মহিলারা যারা যাবেন তারা অবশ্যই মাহরম নিয়ে যাবেন। এই জন্য আপনার ভাবির ব্যাপারে আমাদের রায় থাকবে যে উনি আরও যেহেতু মেয়েদের ব্যাপারে হজের একটা শর্ত হলো যে মানিস্তাতা আইলাহি সাবিলার মধ্যে শর্ত একটা হলো যে উনার মাহরম থাকতে হবে, যদি ওনার মাহরম থাকে তাহলে ওনার উপরে হরজ ফরজ হবে, অন্যথায় ওনার উপরে ফরজ হবে না। এর জন্য ওনার ব্যাপারে আমাদের মানে অ্যাডভাইস থাকবে যে একটু উনি অপেক্ষা করেন, যদি দেখেন যে ওনার স্বামী উনি সামর্থ্যবান হয়ে গেছেন, উনি বা অন্য কোনো মাহরম উনি পেয়ে যান, ওনার ভাই পেয়ে যান বা ওনার আব্বা পেয়ে যান বা ওনার চাচা পেয়ে যান, মামা পেয়ে যান, যাদেরকে উনি মাহরম হিসেবে সাথে নিয়ে যাইতে পারবেন, যদি এরকম হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ ওনাদের জন্য যাওয়া উত্তম হবে। অন্যথায় যেহেতু মাহরম নাই সেজন্য একেবারে আপনার এরকম বলে দেওয়া যে আপনার উনি যাইতে পারবেন এটা একটা সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ অনেকে আবার এই আমাদের কথাগুলো নিয়ে আবার মাহরম ছাড়াই আপনার হজে চলে যাবেন। আর যেহেতু হজের একটা বিধান হলো আপনি মাহরম নিয়ে যাবেন, আর এই জিনিসটা ওখানে যাওয়ার পরে প্র্যাকটিক্যাল বুঝে পড়ে যে একজন মেয়ের একজন মহিলার একজন মাহরম সাথে থাকা কতটুকু জরুরি। অনেক সমস্যা হইতে পারে ওখানে যাওয়ার পরে, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, আপনি ওখানে যাওয়ার পরে আপনি বিমার হয়ে গেলেন, গরমের দেশও। আর শরীয়তের যে বিধান ভাই মনে রাখবেন, ভাই বোন যারাই শুনতেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদেরকে যেভাবে আল্লাহ যে বিধান দান করেছেন আমাদের উপকারের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সেটা সেভাবে মেনে চলার মধ্যেই আমাদের জন্য উপকার আর আমাদের মধ্যে ফায়দা রয়েছে। এই জন্য উনিকে একটু অপেক্ষা করতে বলেন, যদি উনি মাহরম পান ইনশাআল্লাহ চলে যাবেন, আর মাহরম যদি না পান তাহলে আর কি করবেন। উনি বুঝে এখানে একটা এড করেছিলেন, উনার উনি এই যে বাবির হাজবেন্ড মনে দেশে থাকে ছিলেন, উনি আবার সেখান থেকে বুঝে যাবেন, কিন্তু এখান থেকে তো একা যাইতে হবে উনার সাথে। এইটা এখান থেকে যদি বাংলাদেশ থেকে যদি উনি ওখানে আসেন তাহলে অনুমতিটা মানে দেওয়া মুশকিল আছে। এজন্য মানে এরকম বলা যে আপনার জায়েজ আছে এটা মুশকিল। জাযাকুমুল্লাহ। যেহেতু সময় শেষ, এর সাথেই ছিল একটা কথা, অনেক সময় ওনার মাহরাম আগে তার হয়তো সম্পদ ছিল, মানে হজ করা তার জন্য ফরজ ছিল, কিন্তু হঠাৎ করে হয়তো ওনার স্বামী অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন মাশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ঈদের আনন্দ ও শিক্ষা। আল্লাহ ফাকরুল আলমিন সবাইকে ঈদের আনন্দে আল্লাহ ফাকরুল আলমিন হামেশা আনন্দিত রাখুক। আর ঈদের শিক্ষা সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমরা যেটা শিখেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার কুরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ ফাকরুল আলমিনের জন্য ত্যাগ করা, এটাই হলো কুরবানির শিক্ষা। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ। যে তোমাদের সময় একবারে শেষ পর্যায়ে চলে এসেছে, সময় দর্শক শ্রোতা, আমরা যেহেতু আর আপনাদের কথা প্রশ্ন নিতে পারলাম না, এর জন্য দুঃখিত। ইনশাআল্লাহ আগামী শনিবার আবার 2টা থেকে 3টা পর্যন্ত এই দিন দুনিয়া প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব,